আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর কালকে তো আপনারা যে ব্লগটা দেখেছিলেন, অবশ্যই যারা দেখেছিলেন তারা জানেন যে আমার উপর দিয়ে কি কি মানে গেছে। আর যারা দেখেননি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমার কালকের ভিডিও লিংকটা দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। তো কালকে আপনারা দেখেই ফেলেছেন যে আমার সাথে কি কি হয়েছিল। তো ওই কাজ করার পরে প্রতিদিন এই কাজগুলো আমরাই করি। হ্যাঁ, অবশ্যই অনেক কষ্ট করে প্রতিদিন আসলে ওয়াইফ এবং যারা মেয়েরা আছেন, নারীরা আছেন, তারা এত কষ্ট করে একটা সংসারের পিছনে। আসলে আমি কালকে অল্প একটু কাজ করে বুঝতে পারছি যে আসলে কত কষ্ট একটা মেয়ে মানুষের হয়। তো অবশ্যই আমি রেসপেক্ট করি আসলে মেয়ে মানুষদের, নারী কি বলে ওটাকে, নারী জাত না, নারী জাতের প্রতি আমার অনেক রেসপেক্ট, আসলে সম্মান জানাই। আল্লাহ তাআলা সব মা এবং বোন এবং আমার বউ এবং ভাইদের সবার বউদের সবাইকে যেন সুস্থ রাখে এবং সবসময় হাসি খুশি এবং ভালো রাখে, এই দোয়াই রাখি আমার সব বোনদের। এবং আজকে কালকে ওই কষ্ট করার পরে মেঘলা আমার পছন্দের, আমি খুব পছন্দ করি যেই রাইসটা, ফ্রাইড রাইসটা, স্পেশাল যে ফ্রাইড রাইসটা আমি খুব পছন্দ করি, ভেজিটেবল ফ্রাইড রাইসটা, তো সেটাই ও আমাকে বানিয়ে খাওয়াইছে। এবং আচ্ছা, যেহেতু তুমি এত কষ্ট করেছো আমাদের জন্য, মানে আমাকে হেল্প করছো, তো আমারও তো কিছু দায়িত্ব আছে, তোমার পছন্দের একটা খাবার তৈরি করে দাও। যাই হোক, তাহলে আমি সাকসেস ভালোবাসাটা পেয়েছি এবং সে আমার জন্য এত কষ্ট করে এত মজার একটি খাবার এবং আমি এটা খুব পছন্দ করি, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই খাবারটা ও এত অল্প সময়ের মধ্যে যখনই আমার খেতে মন চায়। আমার ধরেন রাতে অনেক রাতে খিদে লেগে গেল, তখনই আমি ওকে বলি যে এটা বানিয়ে ফেলো, তখন ওর কাছে যা আছে তাই দিয়ে আমি ওকে করি, হাতের কাছে যা আছে তাই দিয়ে এত মজা হয়। তো আজকে ওইটাই শেয়ার করব। অনেকে আপু আছে, অনেক ভাই বোন আছে যে জিজ্ঞেস করেছিল, বলেছিল যে ভাইয়া এই এত কম সময়ের মধ্যে ফ্রাইড রাইস একদম রেস্টুরেন্টের মতো কীভাবে আপু তৈরি করে সেটা আপনি একদিন শেয়ার করবেন, তো আজকে সেটাই শেয়ার করব। তো চলেন আর কথা না বাড়াই, এখন আমরা যাই কিচেনে এবং সেই রেসিপিটা বানাই, দেখি, লেটস গো। তো এই তো চলে আসলাম আমরা কিচেনে। প্রথমে একটা হাঁড়িতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, এটা কি, আর দিয়েছি এক টেবিল চামচের মতো বাটার। ওয়াও, বাটার দিলে মানে স্মেলটা আরো ভালো, মানে সুন্দর আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো বাটার তো দেখছি যে গলে যাচ্ছে। হ্যাঁ, গলে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি যাতে করে ঝালটা একটু কম বের হয়। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কতক্ষণ? এই তো নরম হয়ে যাওয়া পর্যন্ত। আগে থেকে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে একটু হলুদ এবং একটু সামান্য মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আমি সেই চিকেনগুলো। আচ্ছা, একদম রেস্টুরেন্টের মতো কীভাবে হয়? তুমি যখন এক মানে এটা রেসিপিটা সবসময় বানাও তখন একদম মানে আমার কাছে কেমন জানি ফ্লেভারটা রেস্টুরেন্টের স্টাইলে হয়, কিন্তু রেস্টুরেন্টে আরও অনেক কিছু দেয়। ওরা টেস্টিং সল্ট ইউজ করে যেটা আমরা ঘরে ইউজ করি না, তারপর অসাধারণ। এরপরে এই তো মাংসটাকে একটু ভেজে নিব আমি সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচির সাথে। আচ্ছা, এরপরে এখন দিয়ে দিলাম এক চা চামচের মতো সয়া সস। সয়া সসটা বেশি দেওয়াটা কি ঠিক হবে নাকি? না, সামান্য দিয়েছি। কারণ কি সয়া সস দেওয়ার কারণটা কি? একটু টেস্টটা ভালো আসবে। আর সয়া সসটা একটু লবণ লবণ হয় না? হ্যাঁ, একটু লবণ হয়, তাহলে বেশি দেওয়াটা তো উচিত না। না, পরিমাণ বুঝে দিবে। তো এখন নাড়াচাড়া করে এখন সাইড করে আমি সরিয়ে রাখলাম। এখন দিয়ে দিলাম যেটা, সেটা হচ্ছে চিংড়ি মাছ, আমি বেটে নিয়েছি, মানে চিংড়ি মাছের পেস্ট। হ্যাঁ, এটা চিংড়ি মাছের পেস্ট। এটা দিলে আরো ফ্লেভারটা খুব সুন্দর একটা
ফ্লেভার আসে আর কি। আচ্ছা, ফ্লেভারটা ভালো আসার জন্য তুমি চিংড়ি মাছে পেস্টটা দিয়ে দিলে। হ্যাঁ, আপনারা চাইলে গোটা চিংড়ি মাছই দিতে পারেন, তাতে করে কালারটা আরো সুন্দর আসবে। যাই হোক, ইউনিক কিছু দেখলাম যে আসলে চিংড়ি মাছের পেস্ট তুমি ইউজ করলা, তো আশা করি খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য বাঁধাকপি। আচ্ছা, তুমি কি এটা সবসময় ইউজ করো, মানে যখনই আমাকে এই ফ্রাইড রাইসটা তৈরি করে দাও এই চিংড়ি মাছের পেস্টটা ইউজ করো, নাকি আজকে নতুন করলা? মাঝে মাঝে করি। ও আচ্ছা, তো আচ্ছা দেখা যাক, আমি তো আসলে খাওয়ার সময় বুঝি না, আমি আমি খেতেই থাকি, আমার কাছে মজা লাগে। তো আজকে এই জিনিসটা মাথায় রাখলাম যে চিংড়ি মাছের পেস্টটা দাওয়াতে মানে সুন্দর একটা ফ্লেভার আসে আর কি, তো টেস্টটাও বেড়ে যায়। সম্ভবত হয়ে গেছে, এখন গাজর কুচি দিয়ে দিয়েছি ফাঁকেই, সামান্য একটু আলু কুচি দিয়েছি। এখন কি দিব, এখন কি একটু নেড়েচেড়ে একটু ভেজেও নিয়েছি, এখন একটু সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আচ্ছা, তুমি একটা ডিম দিলে? হ্যাঁ, ডিমটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন, আপনারা চাইলে দুটো দিতে পারেন, তিনটা দিতে পারেন। এটা কিন্তু অনেক প্রোটিন যুক্ত হয়ে গেছে। আমি এখানে একটা ইউজ করেছি যেহেতু আমি রাইসের পরিমাণটা কম করেছি তাই। এটা কিন্তু হাই প্রোটিন হয়ে গেল একদম। এখানে আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, এগ ইউজ করেছি, তারপর সবজি, তারপর চিংড়ি মাছ। ওয়াও, এত কিছু, গাজর, বাঁধাকপি। তো আসলে যত কাজ করেছি আমি, আসলে এটা খেলে তো আমার একদম মানে আরো এনার্জি হয়ে যাবে। আর কি কি কাজ করতে হবে বলো? সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা একটু চেখে দিবেন যেহেতু সয়া সস ইউজ করেছি। আবারও একটু ভালো করে নিয়ে জেনে নিব। এখন দিয়ে দিব রাইসটা? না, হ্যাঁ এখন সিদ্ধ করে ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিব, কারণ সিদ্ধ করাটা সবাই আপনারা মোটামুটি পারেন, চালটা এটা দেখানোর কিছু নাই। কিন্তু আমি শিখে যাচ্ছি, এরপরে কি আমি বানাতে পারবো? একটু ভালো করে নেচে মিশিয়ে নিতে হবে। আগে ছোটবেলায় আমাকে আম্মু এরকম আর কি ভাত ভাজি করে দিত। টেস্টটা যদি আপনারা একটু বাড়াতে চান একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো, তাহলে আপনারা একটু আপনারা চাইলে টেস্টটা বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আবারও এক চা চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু রাইসটাকে লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখি মনে হচ্ছে অনেক মজার এবং সুস্বাদু একটি খাবার এবং অনেক প্রোটিন যুক্ত। অনেকে আছে, অনেক বেবিরা আছে আলাদা করে ওরা চিকেন খেতে চায় না, তো এভাবে করে রাইসের মধ্যেই যদি চিকেনটা দেওয়া যায় তো অনেক ভালো হয়। অনেকে আছে জিম করে, জিম করে এসে ব্যায়াম করে এসেও খেতে পারে, অনেক হেলদি। কিন্তু ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে মনে হয়? হ্যাঁ হয়ে গেছে, চলেন রিভিউটা দেখি। এই যে সেই মজার আমার পছন্দের ফ্রাইড রাইস এবং সাথে চিকেন ফ্রাইও আছে, আর খুব সুন্দর করে ও ডেকোরেশন করেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই আমি খুব পছন্দ করি এই খাবারটা। এখন আমি আজকে রিভিউ দিব, সবসময় তো আমি খাই কিন্তু আজকে আপনাদের সামনে এই খাবারটা খেয়ে আমি রিভিউ দিব, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার মধ্যে ভালোবাসা আছে। এটার মধ্যে চিকেন আছে, ভালোবাসা সব প্রোটিনও আছে, অনেক চিংড়ি আছে, এগ আছে, অসাধারণ অসাধারণ আছে, অসাধারণ প্রোটিন যুক্ত এবং হাই প্রোটিন এবং করেছি এবং একটা বাটারে একটা ফ্লেভার আসতেছে, মানে তার মধ্যে আবার ভেজিটেবলস দেওয়া হয়েছে, আবার চিংড়ির একটা ফ্লেভার আসতেছে। তুমি চিংড়ি ইউজ করছো মনে হয়, ওই যে চিংড়িটা দিয়েছিলে ওইটার ওটার ফ্লেভার আসতেছে অসাধারণ। মানে ফ্রাইড রাইসের সাথে চিংড়ির এই ফ্লেভার পেতে হলে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন। অনেকে আবার চিংড়িটা মানে এমনিতেই দিতে পারবেন, আমি একটু ব্লেন্ড করে দিয়েছি। মাইন্ড ব্লোয়িং, মানে ডোস এত মজা। আমার আমাকে যদি এটা কেউ ভরে দুই তিন প্লেট দেয়, খুব সহজেই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই আমি করে ফেলি, আমার বেবিটা যখন খেতে চায় বা ও যখন খেতে চায়।
অনেক টেস্ট, অনেক তুমি অসাধারণ, মানে এই কিছু মিনিটের মধ্যে তুমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করলা, অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন এটা বাসায়, অবশ্যই হাজব্যান্ড হোক আর অবশ্যই যারা বয়ফ্রেন্ড আছে সুন্দর করে বানিয়ে নিয়ে, ও যেটা করতো ও আগে এটা আমাকে যখন চিংড়ি রাইস খাওয়াইছিল তখন বাটি করে নিয়ে গেছিল আমার জন্য, এভাবে তৈরি করে, এভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন আপনার বয়ফ্রেন্ডকে খাওয়াতে পারেন। আচ্ছা, আমাদের আমাদের কিন্তু লাভ ম্যারেজ, এটা একদিন শেয়ার করব, আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আচ্ছা, ভাগ্যিস ওই দিন তুমি যদি ক্লাসে না আসতা। না, আমি তো আসছিলাম, যাই হোক খুব মজা ছিল ওইটা, ওইটা আমার খুব পছন্দ। যে ও কিন্তু চিংড়ি খেতো না তখন, চিংড়ি খেতাম না, কিন্তু ওই দিন এত মজা লাগছিল আমার কাছে, তারপর থেকে ও এই টাইপের যুগ, এটা হচ্ছে ভালোবাসার সাইড ইফেক্ট, তখন থেকে যখন এটা বানায় তখন থেকে আমি আসলে মানে মুগ্ধ হয়ে খালি খেতেই থাকি, খেতেই থাকি, মানে এখনো ওই যে আপনাদের সামনে খালি খাচ্ছি আর খাচ্ছি। তো আমি এখন এটা খাবো মজা করে, এবং আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার তো করে দিবেন, একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক। বাবু খাইছো। আচ্ছা, এই গানের খুব ট্রেন্ডিংসি চলতেছে এই গানের, আমার ছোট মেয়েটা খুব পছন্দ করতেছে এই গানটা। আর এই গানের যে যে মেয়েটা ডান্স করে, ওই মেয়েটা আমি আমার সাথে ডান্স করতো আগে, নাম হচ্ছে সুভা, তো অনেক ভালো আমার ফ্রেন্ড ছিল, এখন নেই আসলে, এখন ওরকমভাবে যোগাযোগ হয় না ওর সাথে। তো খুব তো ডান্স ছেড়েই দিয়েছি, আমি ডান্স যখন করতাম তখন ওর সাথে খুব ভালো খাতি ছিল আমার, আমার আসলে ফ্রেন্ডের মতোই অনেক ভালো ফ্রেন্ড ছিল। তো সুভা অনেক ভালো ডান্স করছে, তো এই গানটা খুবই এখন ফেমাস, অনলাইনে খুবই ফেমাস, তো তুমি আমাকে মনে করে দিলে বাবু খাইছো বলে। আমার পিচিটা এসে বলে বাবু খাইছো, আমার পিচি আমার ছোট মেয়েটা খুবই এই গানটা পছন্দ করে, এবং বাবু খাইছো, বাবু খাইছো। আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো কিছু দেখবেন, ভালো সাথে থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক আমাদের পেজ আছে ফ্রেশ ফুড কিচেন নামে, আপনারা চাইলে আমাদের ওখানে ফলো করতে পারেন, এবং আমাদের সাথে কথা বলতে চাইলে ওখানে কথা বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে দর্শক তো আর খেয়ে দেখেনি, অবশ্যই তৈরি করে খেয়ে আপনাদের হাজবেন্ডরা কী বললো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কালকের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা দুজন, আমি কিব্রিয়া, আমি মেঘলা, আমরা দুজনই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।